आज का मंडे कल थी मेरे घर चले गए थे गुल करे अच्छा पूरी व्यस्त व्यस्त भले ही आज ठंडा ठंडा हो गया चलो भाई ऐसे ही देखो দোয়েল তো অলরেডি সকালে উঠে ডোরা কিনে ছাদে গেছিল ও ডাকে এখন পটি করার জন্য ঘরে করতে চায় না ভালো এক দিক থেকে তো এই যে তারপর এসে আবার ঘুমিয়ে ছিল আমার পাশে নাক ডেকে ডেকে দিয়ে যে আমি উঠেছি ফ্রেশ ট্রেস হলাম এই ব্যক্তি তো এখানে ঠায় বসে আছে কারণ এখানে কাজ হচ্ছে দেখছে কি কাজকর্ম হচ্ছে দেখছে এই খাবি চ খাবি চ হ্যাঁ সকাল সকাল এই যে আমি দেখতে পাচ্ছি না গ্লাসটা কই এবার আমরা খুলে দেখতে গিয়ে যদি গন্ডগোল হয়ে যায় সব তো বন্ধ করা মানে ইয়ে করা আছে বলে কাল থেকে কালকে শুয়ে শুয়ে দিন কাটিয়ে দিয়েছে আজকে এসছে ওষুধ দিতে আর আমার তুলসী গাছটা আমি জানি না গন্ডগোল হয়ে গেছে কি বলছো কেন মরবে মিথ্যাবাদী কথাকার ফাঙ্গিসাইড আজকে দিচ্ছে দেখে এরকম করতে গিয়ে তুমি লঙ্কা ঝরিয়ে দেবে আরে এতটা তুমি গুললে কেন গো জলে এই রাস্তে নিচে কেউ থাকলে জল পড়বে একটু দূরে 1.5 কিলোমিটার হাঁটতে হয়েছে কিছু করার নেই এমার্জেন্সি আজকে ওখানে যেতেও পারলাম না 9:30 1:30 যাচ্ছি এখন ফ্ল্যাটে 15 বাজে আমার স্নান হয়ে গেছে মা এখানে ভাত বসিয়েছে আজকে ফ্রিজে অনেকগুলো তরকারি জমে গেছিল সেগুলো সব বের করা হয়েছে খাওয়া হবে ব্রয়লার খালি চিকেনটা বের করা হয়েছে করবে একটু বাইরে বেরিয়েছি ল্যাপটপটা কালকে হঠাৎ কাজ করতে করতে হঠাৎই বন্ধ হয়ে যায় আর অন হচ্ছে না কিছুতে তো একটু ল্যাপটপটা নিয়ে দোকানে গেছি ল্যাপটপটা তো লাগবে যেহেতু সমস্ত কাজকর্ম প্রতিদিন এসে আমি রিভাইজ করি যেহেতু ল্যাপটপে তো ল্যাপটপটা না ঠিক করলে হবে না সেই কারণে ও বললো না ল্যাপটপটা ঠিক করে দিয়েই যাই কারণ ওটা খারাপ হয়ে পড়ে থাকলে বাই চান্স দোয়েল আসতে পারলো না তখন প্র্যাকটিস করতে পারবো না তো সেই জন্যই গেছে দেখা যাক এখন কতদূর কী হয় ঠিক হবে বলে আমার তো মনে হচ্ছে না বা হয়তো বললো কি রেখে দিয়েই যায় তো যদি ও রেখে দিয়েছে তাহলে আমাকে গিয়ে নিয়ে আসতে হবে আর কি জিনিসটা আয়নাটা আজকে ডেলিভারি তো হয়ে গেল ইনস্টলেশন কবে করে কি জানি আয়নাটা অ্যাকচুয়ালি ডেলিভার হওয়ার কথা ছিল 15 তারিখে আর ইনস্টলেশন সেই হিসেবে শিডিউল করা আছে দেখলাম 18 তারিখে কিন্তু আয়নাটা আজকে ডেলিভার হয়ে গেছে আজকে আই থিঙ্ক 11 তারিখ তো ডেলিভার হয়ে গেছে এবার ইনস্টলেশন কবে করে ইনস্টল যেদিন করবে সেদিন তো ঘরে থাকতে হবে দেখি আমি যদি ইনস্টলেশনটা শিডিউল করতে পারি তো ছুটির দিনেই করবো কারণ বাড়িতে কেউ না থাকলে ইনস্টলেশন করা যাবে আরেকজনকে উড়ি বাবাজি গুঞ্জুটা আমার গুঞ্জুটা তার ব্যালকনিটা হচ্ছে ফেভারিট জায়গা আমার খাওয়া দাওয়া কমপ্লিট রেডি হয়ে নিয়েছি আর এই ব্যক্তি তখন থেকে আমি যেদিকে যাচ্ছি আমার পেছন পেছন সেদিকেই যাচ্ছি আবার আসছে খাবার বস বাইরে এসে বস বাইরে খাওয়া দিচ্ছে বস ভিজে গেছে আমি এখন বেরোবো সেই জন্যে সিরিয়াল চলছে একজন চলে গেছে ঠাকুর পুজো আরেকজন বেরোচ্ছে খুঁজে পাচ্ছে না ওখানেই বসবে বেরিয়ে গেছি ডোরা বুঝতে পারছে না সে কোন দিকে যায় দরজার কাছে এসে আমাকে ঘেউ ঘেউ করবে না বসে নকুল দানা খাবে দুদিকে কনফিউজড হয়ে গেছে এদিকে একবার যাচ্ছে ওদিকে একবার যাচ্ছে যাই হোক
দোয়েল বেরালেও চিপটে দেখে বেশি করে, আমি বেরোলে কম। চিকেন ভাত স্যালাড নিয়েছে একটুখানি, আর এটা শেষ করতে হবে, আর এটা একটু নেব বাস। দাঁড়িয়েছি না তখন, মা সন্ধ্যা দিচ্ছিল, দাঁড়িয়েছি সকালে একবার বিকেলে একবার, মানে সন্ধ্যাবেলা একবার। দইল গেছে আমার ল্যাপটপটা আনতে, সকাল বিকাল করে ফুচকা নিয়েছি খেয়ে নিবে ওরা। লাইট দিয়েছে পুরো নতুনটায়, কে এসছে রে ডোরা? বাবা খাট থেকে যা জোরে তুই ঝাঁপটা মারলি না, কে এসছে রে? কে এসছে? আরে ফুচকা নিয়ে এসছে। হ্যাঁ আসো 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 আসো, খোলো 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 খোলো। আরে বাস, এখানে আমি এখানে আসার পর ফুচকা জিনিসটা কি আমি ভুলে গেছি। তুমিও আসো, তুমিও খাবে আসো। দুধ মুড়ি খেয়েছে? দুধ মুড়ি খেয়েছে? অনেকখানি মামা ফুচকা এই যে একটু একটু করে খাও। হ্যাঁ দাঁড়াও করছি, আসো দোয়েল। কি ব্যাপারে? আচ্ছা যাও আরেকজনকে দেখো, ফুচকা টুচকা তিনটে ফুচকা খেয়ে নিয়েছে, দিয়ে ওখানে পড়ে গেছে। মা এখানে রুটি করছে, আজকে রাতের বেলা হচ্ছে তড়কা আর রুটি। ও আর একটা জিনিস, অদ্ভুত জিনিস যেটা আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এখানে তো হ্যান্ড ব্লেন্ডার নেই, তো আমি এই জিনিসটা চেষ্টা মানে এসেছে আর কি। তো এটা অ্যাকচুয়ালি দেখো গার্ডার দিয়ে বাঁধা আছে, কারণ ফর দ্য টাইমিং আমি এটা রিটার্নে দিয়েছি। তো ভাবলাম কি করার চেষ্টা করি, বাট হলো না, কারণ এটা খুব প্রবলেমেটিক। যখন একটু বেশি কোনো জিনিস হয়ে যাচ্ছে না, তখন এটা ঘোরা যাচ্ছে মানে ঘুরছে না জিনিসটা, এটা রিটার্নে দিয়ে দেবো। ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, চেষ্টা করেছিলাম যদি হয় ওকে, বাট হয়নি। ইউজলেস, হাত দিয়েই করেছি আমি, যদি পুরো ব্যাটারটা আমি হাত দিয়ে মাখিয়েছি রিটার্ন। দেখো আমার কেক ফুলেছে, কেক ঠিকঠাক হলে একটা আলাদাই মনে শান্তি হয়। আমি ওপরে একটু চকো চিপস ছড়িয়েছিলাম, জানি না কেমন হবে, বাট হোক আগে জিনিসটা, তারপর দেখাবো। রুটি হচ্ছে, পুড়ে গেল নাকি? না কেকটা দেখো শুধু, বাপ রে বাপ। আরে কাটো খাবো তো, দাঁড়াও হইছে কিনা দেখতে হবে যে। হায় বাবা, আর তাকে দিবে তাই জন্য করেছো? হ্যাঁ তো পড়ে আছে এখানে, ধর না দিয়ে দেখতে পাওনি? হ্যাঁ এতে গন্ধ পাচ্ছে, হায় বসে পড়েছে। এইটা বাহ দেখি, চার চার সর বাহ, দারুন তো দেখি। এটা কি মনে হচ্ছে জানো দর্শক? বিরক্তি করছো না? না পুরো নীল শেয়াল যে গল্প পড়েছিলাম ছোটবেলায়, মুখটা তাকা দেখি মামা, ও দারুন দেখতে। আমি করো না তো, ভালো লাগছে না সরো।